আজ কথা বলবো সঙ্গীত শিল্পী হাফিজ খানের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন হাসান ভাই? ভালো, অনেকদিন পরে দেখা হলো। আপনি তো মাঝে মাঝে ফোন দেন কিন্তু কর্মব্যস্ততার কারণে দেখা হয়ে ওঠে না। তো হাফিজ ভাই, আপনার সাথে পরিচয় অনেক দিনের না, তারপরে একটা ভালো সম্পর্ক, একটু মানে আমার দর্শককে যদি একটু আপনার পরিচয়টা দিন নিজ মুখে। আসসালামু আলাইকুম, আমি হাফিজ খান। দীর্ঘদিন যাবৎ গানের সাথে যুক্ত আছি, মাঝখানে গান থেকে একটু সরেছিলাম, যাই হোক এখন নিয়মিত আপনারা আমাকে পাবেন, আপনাদের নতুন নতুন গান উপহার দেব, এই উপলক্ষেই অনেক নতুন গান করা। আর হাসান ভাইয়ের সাথে, হাসান ভাইয়ের কথা কি বলবো, হাসান ভাইয়ের সাথে দীর্ঘ কত বছর হাসান ভাই, মানে আমাদের একটা মৌন যোগাযোগ ছিল, মানে আমি হাফিজ ভাইয়ের কথা অনেক শুনতাম, হাফিজ ভাই হয়তো আমার কথা অনেক শুনত, কিন্তু অনেকদিন পরে দেখা আমাদের পরিচয়, আর পরিচয়টা খুব ইন্টারেস্টিং ছিল, মজার ছিল। সেটা হচ্ছে যে একদিন হাফিজ ভাই আমার ফোন দিয়ে বললো যে আমি মগবাজার আছি, আপনি যেখানে থাকেন আপনার জন্য অপেক্ষা করবো। না, আপনি যেখানে থাকেন আসেন, আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আমি আছি, এবং এই কথাটা অপেক্ষা করি, এই কথাটা আমিও শিখে ফেলছি, মানে অফিস আওয়ারের পর হলে আমি এই কথাটা তার সামনে এবার বলি। তো হাফিজ ভাই, হ্যাঁ, এটা তো মজার কথা হলো, একটু আমি জানবো আপনার জন্ম শৈশব নিয়ে আর কি। জন্ম ঢাকাতে, ঢাকা আপনারা শুনছেন মনে হয়, যে তখন নাম ছিল গণভবনের রাষ্ট্রীয় অতিথি ভবন করতুয়া, গণভবনেই আমার জন্ম, গণভবনেই বেড়ে ওঠা। তারপরে ওখান থেকে আস্তে 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 পড়ালেখা শেষ করে জব করা, ফ্যামিলি বিজনেস এইগুলো দেখা, পাশাপাশি সঙ্গীত। আচ্ছা, তো একটু ওই যে গণভবন, মানে শব্দটা শুনলে তো মানুষ একটু ই লাগে, একটু যদি ব্যাখ্যা করতেন যে কেন গণভবন। আব্বা গণভবনে ছিলেন, সেই সুবাদে আমরা গণভবনের মধ্যেই থাকতাম, গণভবনই সরকারি যে কোয়ার্টার ছিল কোয়ার্টারের মধ্যেই থাকতাম, কোয়ার্টারই আমার বেড়ে ওঠা, শৈশব বলেন কৈশোর বলেন যেটাই বলেন আর কি, আব্বা রিটায়ার্ড পর্যন্ত আর কি, রিটায়ার্ড করার আগ পর্যন্ত আমরা এই গণভবনে ছিলাম। এবার গণভবনে যখন রাষ্ট্রীয় অতিথি ভবন করতুয়া যখন ছিল, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে হচ্ছে আরও যারা যারা ছিলেন, ওনারা আসার পর থেকে আবার আমাদের পাশেই যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারে, ওই কোয়ার্টার থেকেই বড় হতে হতেই। আচ্ছা, একটু আমরা গ্রামের বাড়ি নিয়ে যদি, গ্রামের বাড়ি গোপালগঞ্জে, গোপালগঞ্জে আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের নাম হচ্ছে টেকেহাট, সবাই জানেন, ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায়, দেখে তো কম বেশি সবাই। তো গ্রাম নিয়ে কিছু বলতে চাচ্ছেন না আগে? গ্রাম নিয়ে কি বলবো, গ্রামে আসলে ওইভাবে থাকা হয় না, গ্রামে কি যোগাযোগ, কি বাপ দাদা চাচা যারা আছেন ঠিক আছে, তারা ঈদে কোরবানিতে ওই হই হুল্লা করে যেভাবে যাওয়া আর কি, একদিন আগে দুদিন আগে যায়, আগের দিন গিয়ে সবাইকে যা করার করে আসেন আর কি, তারপরে ঈদে ঢাকায় একসাথে আমরা ঈদ করি এই। কিন্তু আপনাদের গ্রামের বাড়ি তো আমরা ইউটিউবে মাঝে মাঝে দেখি, ইউটিউবে মাঝে মাঝে দেখেন, ওইভাবে গ্রামের বাড়ি গ্রামের অবস্থায় পড়ে আছে ঠিক আছে, আমাদের সব কিছুটা ঢাকায়, বড় চাচা ঢাকাতে এস্টাবলিশড, ছোট চাচা ঢাকাতে এস্টাবলিশড, আমার বাবা ঢাকাতে এস্টাবলিশড, সবাই ঢাকাতে। গ্রামে যখন আমার দাদি ছিলেন গ্রামে, তখন আমাদের যাওয়া আসা হতো, গ্রামে যাওয়াটা কম হয়, গ্রামের সাথে যোগাযোগ বেশি, ফোনের মাধ্যমে যোগাযোগ, আপনারা ভিডিও কলে যোগাযোগ, অডিও কলে যোগাযোগ, এখন তো প্রযুক্তি তো জানেনি, হাতের, হ্যাঁ হাতের মুঠোয় সহজ, সেই ক্ষেত্রে যাওয়াটা কম হয় কিন্তু যোগাযোগটা বেশি হয়। গ্রামের লোকজন আমাদের বাসায় প্রতিনিয়ত আসতেছে, গ্রামের কোনো বিয়ে শাদি আচার অনুষ্ঠান, কোনো কারো কোনো সাহায্য সহযোগিতা বা ভালো মন্দ কাজের জন্য সবসময় আমাদের বাসায় গ্রামের লোকজন আসে। আচ্ছা, যোগাযোগের কথা যেমন আসলো, তখন একটু যদি একটু প্রেম ভালোবাসার যোগাযোগ যদি শুনি। প্রেম ভালোবাসা কি আসলে কি গ্রামের মানুষের সাথে, সেটা নাকি? না, সেটা না, ব্যক্তি জীবনের যে প্রেম, জীবনের প্রেম, ব্যক্তি জীবনে অনেক প্রেম করছি এখানে সেটা বলা যাবে না, বুঝলেন না, এখন তো বিয়ে শাদি করছি, ওখানে ঝামেলা, মানে ভাবির ভয়ে বলবেন না, ভাবির ভয়ে বলবো না, রাইট, বুঝতে পারছি। এবার ভাবি কি তাহলে বলেন, ভাবির সাথে, ভাবির সাথে যেটা হচ্ছে, আপনার ভাবির নাম হচ্ছে নাভানা চৌধুরী, সম্ভ্রান্ত এক পরিবারের মেয়ে, আপনারা মোটামুটি নাভানা নাম বললে তো সবাই কম বেশি চিনেন ঠিক আছে। তো নাভানা সাংস্কৃতিক জগতেই ছিল, নাভানার সাথে পরিচয় হয়েছে কি, তখন আমি স্টেজ শো করার জন্য, আপনি সমকাল অফিস আছে না পত্রিকার, যেটা ওখানে বিশাল বড় একটা মাঠের ওখানে, ওই সমকাল পত্রিকা অফিসের ওখানে ওরাও গেছে, আমিও পারফর্ম করার জন্য আর কি, ও নাচ করার জন্য আর আমি গান করার জন্য, হঠাৎ করে হয়েছে কি ওর সাথে কিসের জন্য জানি, কেন জানি আমার সাথে ঝগড়া লেগে গেছে। তো পাশে যিনি এখন আমার শাশুড়ি,
তাকে আমি এরকম বলতে ওই নেকামি নেকামি এরকম আর কি করতেছিল। তো জিনিসটা বুঝে উঠতে পারে নাই, আমি বলে ফেলছিলাম নাচতে না জানলে উঠান বেকা, ঠিক আছে। ওর সাথে তো বডিগার্ড মডিগার্ড অনেক বডিগার্ড নিয়ে চলতো, ঠিক আছে, চার পাঁচজন লোক। আমার শ্বশুর হাউজিংয়ের ব্যবসা করতেন, আরও অন্য অন্য ব্যবসা। আমার শ্বশুরের মোটামুটি ভালো বিজনেসম্যান, অনেক বড় শিল্পপতি টাইপের, শিল্পপতি টাইপের বললেও ভুল হবে, শিল্পপতি, ঠিক আছে। তো আপনার ওখানে ওরে যখন আমি বলছি নাচতে না জানলে উঠান বাঁকা, ঠিক আছে, ওর সাথে তো দেখি আপনার বাউন্সার বুনসার অভাব নাই। আমার শাশুড়িও তখন খেপে গেল, আমিও লেগে গেলাম, ঠিক আছে। এই আস্তে 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 তারপরে ওকে দেখলাম, ও আসলো, আম্মু থাক একটু, কেমন জানি আমার একটা সফট কর্নার কাজ করলো। তারপর চিন্তা করলাম ওদের বাসা কোথায়, এই আস্তে আস্তে বাসা খুঁজতে 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 একদিন ওদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে ওরা দেখি কি আপনার পুরো 20-30 জন লোক নিয়ে এরকম গান করতেছে, ঠিক আছে, আর আমিও গেছি। কেন জানি গেলাম, কি কারণে গেলাম জানি না। ও ওর যে ওর যে স্যার ওকে গান শিখাইতো আর ওর যে নাচের যে পোলাপনগুলো ওর সাথে যে ছেলে মেয়েরা, ওরা আবার আমাকে খুব ভালোবাসতো, পছন্দ করতো, ঠিক আছে। ওই রিহার্সালে আসতাম যাইতাম এই সময়টাতে, ওরা আমাকে খুব পছন্দ করতো। আমি কি জানো আমাকে হঠাৎ করে এরকম ফোন দিছে, নাবানাদের বাসায় এরকম রিহার্সেল হচ্ছে গান এই প্রোগ্রামে, ওখানে তো তুমিও আসো। আমি আসি ওই নাবানা, কোন নাবান না ওই নাবানাটা, যে নাবানাটার সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল, হ্যাঁ, যে ওই বাসায় যাবো, ওদিন ঝগড়া করলাম 6-7 মাস আগে, এখন গিয়ে আবার কি, ঠিক আছে। যাওয়ার পরে ওখানে গিয়া বসলাম, বসার পরে দেখলাম খাওয়ার দাওয়ার দিল, নাস্তা নুস্তা দিল, তারপরে গান করলাম। গান করার পরে সবাই বাহাবা দিল, বাহাবা দেওয়ার পরে এই আর কি, এই সেই করতে করতে ফোন নাম্বার নিয়ে রাত্রেবেলা শুরু হয়ে গেল। কি কেমন আছো, কোথায় আছো, কি করছো, ব্যাস। তখন চুলগুলো এরকম বড় ছিল না, চুলগুলো বড় ছিল না, চুলগুলো আরো ছোট ছিল, ঠিক আছে। আমিও ছোট ছিলাম, কিন্তু রাত্রেবেলা এমন হয়েছে, আমার এটা মনে আছে যে এখন যেই জায়গাটাতে আপনার এমপি মহোদয় শেখর মঞ্জিলা ম্যাডাম থাকেন, ওই আরসিসি 12-13 বা 11-12 তখন আমরা আরসিসি 13 থাকতাম, ঠিক আছে। তো ওই জায়গাগুলো মনে হয় আপনি চিনবেন, দেখলে যে প্রধানমন্ত্রী বাসভবনের সাথে যে বিল্ডিংগুলো, ওই বিল্ডিংগুলো কিন্তু ডুপ্লেক্স সিস্টেম, দোতলায়। আমি করতাম কি যে রাতে 12টার পরে আস্তে করে চুপ করে মোবাইলটা নিয়ে উপরে চলে যেতাম, আর ভেতরে দিয়ে যে গণভবনের এসেছে পুলিশ, যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ছিলেন, তারা বলতো এই নামো নামো, এদিক দিয়ে তো আমার প্রেম চলতেছে, ঠিক আছে, তারপর নামাই দিতে, এখন কি করবো, না ঝামেলা না। আসতাম, আসার পরে আস্তে রুমের মধ্যে ঢুকতাম, রুমের মধ্যে ঢোকার পরে ছোটো ভাই বা বোন টোনের আমার সাথে আবার মাঝে মাঝে ঘুমাইতো, আর এক বিপদ। তাও খাটের নিচে যাই কথা বলতাম, আম্মা আবার ওইগুলো অনেকদিন পরে টের পাইছে, টের পাওয়ার পরে আম্মা ওইগুলো ফলো করতেছে আমার ছেলে কার সাথে কথা বলে, এই বিশাল এক ঝাড়ু আর খোঁচা মারে কার সাথে কথা বল। এইভাবে হতে হতে আস্তে 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 তারপর আম্মাকে বললাম, ওর ভাই, ওর যে ছোট ভাই, ছোট ভাইটা আমাকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, এখনও খুব পছন্দ করে, ছোট ভাইয়ের মাধ্যমেই আর কি ও বললো যে ভাইয়া আমি ওকে তো এরকম ভালোবেসে ফেলছি, তুই ভালোবাসছ, হ্যাঁ ভালোবাসি, ওর বিয়ে করবি, হ্যাঁ বিয়ে করবো, ঠিক আছে চল কাল কি বিয়ে, এই হুট করে বিয়ে হয়ে গেছে। তো একটু ওই যে আপনার তো বাচ্চা আছে ফুটফুটে দুটা ছেলে জানি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু ওদের নিয়ে বলেন না। ও তো ওদের সাথে তো সারাদিন আমার সাথে দুষ্টামি হয়, গান করে, আমি যখন গানের প্র্যাকটিস করি গান করো, ওর মা যদি নাচের প্র্যাকটিস করে ওর সাথে সাথে নাচ করে, নাচ এখনো ধরে না, মানে স্কুলের জন্য, তারপর হচ্ছে বাচ্চার কোচিং এর জন্য এই নাচটা কন্টিনিউ করতে পারতেছে তার ভবিষ্যতে। আর হচ্ছে যে আমার কিছু পার্সোনাল বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস আছে, এই বিজনেসে আমাকে সময় দেওয়ার পাশে আমি হয়তো ও ফিজিক্যালি সময় দেয় না, কিন্তু ও মেন্টালি যে সাপোর্ট গুলো আছে, ঠিক আছে, আমার চেয়েও বেশি সময় দেয়, যার কারণে এটার সময় হয়ে ওঠে না। আর আপনার যে ইদানিং আমি যখনই মানে ফোন দেই বা খবর নেই, মোটামুটি গান নিয়ে অনেক ব্যস্ত, তো অনেকগুলো গানের কথা শুনলাম, অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো গান করতেছি, গানগুলো করতেছে এ প্রজন্মের জাননেই তো ঋষিকেশ রকি, ও আমার খুব বাল্যকালের বন্ধু, ক্লোজ বন্ধু, ও গানগুলো করতেছে, অসাধারণ গানগুলা, কিভাবে বলবো আর কি, গানগুলো অসাধারণ। তো এই রিসেন্ট কোনো গাওয়া একটা গান যদি একটু শোনান দর্শকদের, অল্প করে শোনান। আচ্ছা, আমার কাফনের কাপড় হইল তোর পরনের শাড়ি, সেই শাড়ি পরিয়া আসিস
মাটির কবর বাড়ি, মাটির কবর বাড়ি, আমার কাফনের কাপড় হইল তোর পরনের শাড়ি, সেই শাড়ি পরিয়া আসিস মাটির কবর বাড়ি, মাটির কবর বাড়ি। এত গান থাকতে একটা মন খারাপের গান বা হৃদয় বিদারক না, সব গানগুলাই ভালো, সব গানগুলাই মন হৃদয় বিদারক। মানে আমার ইন্টারভিউতে মানে এই গানটা, মানে আপনার সাথে তো অনেক আগে থেকেই পরিচয়, চিন্তা করলাম ঠিক আছে আপনি একটা আবেগী মানুষ, একটা আবেগী গানই না হয়। কিন্তু আমার একটা শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমি নাম না বলি, কিন্তু আপনারা একটা ফিল্মের সাথে আপনারা জড়িত, তো আপনার কেন মানে ফিল্মে একটা বিশাল সুযোগ থাকার পরেও, এরকম একটা হাই চেহারা থাকার পরেও ফিল্মে গেলেন না? ফিল্মে তো একজন কাজ করছে, ঠিক আছে ভাইয়া তো কাজ করছেন, তো আসলে দাদাই নিজেই পছন্দ করেন না, মানে ভাই পছন্দ করে যেন না থাক, ঠিক আছে আমি আছি আমিই থাকি, আর আমার ফ্যামিলি থেকেও কেউ এরকম না যে পছন্দ করে। তারপরেও কি যে নাই আমি যে ফিল্মে, এটাও না, আমার প্রোডাকশন থেকে অনেক নাটক, অনেক টেলিফিল্ম, আপনার মিউজিক ভিডিও, অন্যান্য যে কন্টেন্টগুলো এগুলো করছি, কিন্তু আমার ইচ্ছা নাই যে ফিল্মে কাজ না। আমি সরাসরি বলতেছি আপনি ফিল্মের সাথে অবশ্যই জড়িত, হ্যাঁ ফিল্মের সাথে জড়িত, ফ্যামিলিগতভাবে জড়িত, ফ্যামিলিগত বলতেছি না, আমরা কেন মানে আরেকজন খানকে স্ক্রিনে দেখতে পারলাম না? এটা মনে হয় কখনোই হবে না, সম্ভব না। কেন ইচ্ছা নাই? আপনি তো বলতেছেন যে ফ্যামিলি তো ওরকম চাচ্ছে না, মানে আমার মনে হয় যেটা যে আসলে ভাইয়ের যে অবস্থান, হ্যাঁ সেই অবস্থান তো সারা বাংলাদেশে মানুষ চেষ্টা করে টপকাইতে পারতো, টপকাইতে পারতেছে আমার মতো, ঠিক আছে হবে না, সেটা একটা কারণ হইতে পারে, সেটা একটা কারণ, এইটাই একটা কারণ। তো হাফিজ ভাই অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে সময় নষ্ট করার, সময় দেওয়ার জন্য। আর এই ভিডিওর মধ্যে একটু বলি, হাফিজ ভাই আমি যখনই দেখি হাফিজ ভাই একটা জিনিস আমার অনেক বেশি টানে, যেহেতু আমি বাবা হাফিজ ভাইও একজন বাবা, তো মাঝে মাঝে ওনার ছেলেরা ফোন দেয় মানে ভিডিও করে দেখি আর কি, বাবা কই আছো কি করো একটু দেখি, হ্যাঁ প্রতিনিয়ত খবর নেই, তো যে বাচ্চাদের যে আবেগের জায়গাটা ওটা আমাকে অনেক বেশি টাচ করে। ভাবি কি এখনো দেখি নাই, তো ভাবি যদি নাচ করে অবশ্যই দেখা হবে, কারণ আমরা তো একই ফিল্ডের মানুষ, ভাবির সাথেও হয়তো কোনো একদিন। আর জিজ্ঞেস করে, বাচ্চারা জিজ্ঞেস করে বাবা তোমার বৃহস্পতিবারে কোন গান রিলিজ হবে, মানে আপনি প্রতি বৃহস্পতিবারে কোন গান, বৃহস্পতিবারে একটা করে গান রিলিজ হয় আর কি, চেষ্টা করি আমি রিলিজ দেওয়ার জন্য। আমার ইউটিউব চ্যানেল যেটা হাফিজ খান মিউজিক স্টেশন, ওইটাতে রিলিজ দেওয়ার জন্য চেষ্টা করি আর কি। তো প্রতি বৃহস্পতিবার হলে জিজ্ঞেস করে, সকাল থেকে শুরু করে দেয়, বাবা তোমার আজকে কোন গানটা রিলিজ হবে, কখন হবে, কোন সময় হবে, হয়েছে জিজ্ঞেস করে। এটা মনে হয় আপনি দেখছেন, মানে ইস্যুতে আসলে আমি দেখি যে ছেলেরা ফোন দেয় ভিডিও কলে, তখন জিজ্ঞেস করে বাবা কোন গান করো, কি করো, কোথায় আছো, কখন আসবো, এটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। এই যে বাচ্চাদের যে এটা যে আদরের জায়গা, আসলে ওই জায়গাটা আমাকে অনেক বেশি টাচ করে। আমিও তো বাবা, থ্যাংক ইউ, তো ভালো থাকবেন।